ओम परमात्मने नमः। सुनछेन श्री श्री चैतन्य चरितामृत एकादश परिच्छेद। नित्यानंद पदाम्बो भुज वृंगान प्रेम मधुन मद्बाना नत्ताखिलानतेषु मुख्या लिख्यन्ते कोटिचिन्मया। प्रेम मधु उद्यान अखिलान प्रेम रूप मधु पानी उन्मत्त समस्त नित्यानंद पदम भोज भृंगान नित्या। श्री नित्यानंदेर चरण कमलेर मधुकर मन के नमस्कार करिया तेषु मुख्या कतिचित ताहादेर मध्ये प्रधान कयेक जन मया लिख्यन्ते आमा कर्तृक लिखित हईतेछेन। जय जय मधुपानी प्रेम मधुपानी उन्मत्त श्री नित्यानंदेर चरण कमलेर समस्त मधुकर गण के नमस्कार करे तादेर मध्ये प्रधान प्रधान कयेकजनेर परिचय लिखछे। जय जय महाप्रभु श्रीकृष्ण चैतन्य जया द्वैत चंद्र जय नित्यानंद धन्य तथा ही अश्र श्रीकृष्ण चैतन्यस्य प्रेमामर शाखिना ऊर्ध्वस्कन्धावधूते बन्दो शाखारूपाण गणान्नुमा। अश्र श्रीकृष्ण चैतन्य सत् प्रेमामर शाखिना श्री श्रीकृष्ण चैतन्य रूप प्रेम कल्प बिक्खेर ऊर्ध्वस्कन्धाव धूतेन्द ऊर्ध्वस्कन्धारूप अवधूत चंद्रेर श्रीकृष्ण श्री नित्यानंद रूप ऊर्ध्वस्कन्धेर शाखारूपाण गणान्नमा। शाखारूप अनुगत भक्तगण के आमरा नमस्कार करी। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ প্রেমকল্প বৃক্ষের ঊর্ধ্বস্কন্দরূপ অবধূত নিত্যানন্দ চন্দ্রের শাখারূপ অনুগত ভক্তগণকে আমরা নমস্কার করছি। শ্রী নিত্যানন্দ বৃক্ষের স্কন্ধ গুরুতর দাহাতে জন্মিল শাখা প্রশাখা বিস্তর মালা আকারের ইচ্ছা জলে বাড়ে শাখাগণ প্রেম ফুল ফলে ভরি ছাইল ভুবন অসংখ্য অনন্তগণ কে করু গণন আপনা শোধিতে কহি মুখ্য মুখ্য জন। শ্রী বীরভদ্র গোসাই স্কন্ধ মহাশাখা তার উপশাখা যত অসংখ্য তার লেখা। শ্রী বরভদ্র গোসাই শ্রীমন নিত্যানন্দ পুত্রী প্রভুর পুত্র তার উপশাখা যত অসংখ্য তার লেখা। ঈশ্বর কইয়া কহায় শ্রীমা মহাভাগবত বেদ ধর্মাতীত হইয়া বেদ ধর্মেরত। অন্তরে ঈশ্বর চেষ্টা বাহিরে নির্দম্ভ চৈতন্য ভক্তি মণ্ডপে দেহ মূল স্তম্ভ। অদ্যাপি যাহার কৃপা মহিমা হইতে নিত্যায়তন্য নিত্যানন্দ গায় সকল জগতে। সেই বীরভদ্র মশাইর নইল শরণ যাহার প্রসাদে হয় অভীষ্ট পুরাণ। শ্রীরাম দাস আর গদাধর দাস চৈতন্য গোসাইর ভক্ত রহিতার পাশ। নিত্যানন্দে আজ্ঞা দিল জবে গৌড় হইতে মহাপ্রভু এই দুই দিল তার সাথে। অতএব দুই গণে দোহার গণন মাধব বাসুদেব ঘোষের এই বিবরণ। রামদাস মুখ্য শাখা সক্ষ প্রেম রাশি ষোল সাঙ্গের কাষ্ঠ যেই তুলি কইল কার মাসি। গদাধর দাস গোপী ভাবে পূর্ণানন্দ যার ঘরে দান কেলি কইল নিত্যানন্দ। ঈশ্বরতত্ত্ব হয়েও শ্রী বীরভদ্র গোস্বামী ভক্তভাব অঙ্গীকার করে সকল জগতে শ্রী চৈতন্য নিত্যানন্দের নাম গুণকীর্তন করেছেন। আর শ্রী গদাধর দাস ইনি ব্রজলীলা শ্রীরাধা বিভূতি স্বরূপা চন্দ্রকান্তি সুখী ছিলেন। এর গৃহে নিত্যানন্দ প্রভু এক সময় দানখণ্ড লীলায় নৃত্য করেছিলেন। শ্রীরাম দাস আর গদাধর দাস চৈতন্য গোসাইর ভক্ত রহে তার বাস। নিত্যানন্দ আঙ্গা দিল জবে গৌড় হয়ে যাইতে মহাপ্রভু এই দুই দিল তার সাথে। অতএব দুই গণে দোহার গণন মাধব বাসুদেব ঘোষের এই বিবরণ। রামদাস মুখ্য শাখা সক্ষ প্রেম রাশি
ষোলো সাঙ্গের কাষ্ঠ যেই তুলি লইল মাসি, পদাধর দাস গোপী ভাবে পূর্ণানন্দ, যার ঘরে দানকে লিকইল নিত্যানন্দ, শ্রীমাধব ঘোষ মুখ্য কীর্তনিয়া গণে, নিত্যানন্দ প্রভু নিত্য করে যার শনে, যার গানে বাসুদেব গীত করে প্রভুর বর্ণনে, কাষ্ঠ পাষাণ দ্রবে যাহার শ্রবণে, মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা। মুরারি চৈতন্য দাস ছিল মুরারি পণ্ডিতের অপর এক নাম চৈতন্য দাস। ইনি কৃষ্ণপ্রেমীর আবেশে অনেক অলৌকিক লীলা করেছেন। ব্যাঘ্রগালে চড় মারে সর্প শনি খেলা, নিত্যানন্দের গণ যত সব ব্রজ সখা, শৃঙ্গবেত্র গোপবেশ শিরে শিখি পাখা, রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহাশয়, নিত্যানন্দের গণ যত সব ব্রজ সখা, শৃঙ্গবেত্র গোপবেশ শিরে শিখি পাখা, রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহাশয়, যাহার দর্শনে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। সুরাসারণ সুরাম সুন্দরানন্দ নিত্যানন্দেরও সখা ভৃত্য মর্ম, যার সঙ্গে নিত্যানন্দ করে ব্রজ মর্ম, কমলা কর পিপল্লায়ের অলৌকিকরিত, অলৌকিক প্রেম তার ভুবনে বিদিত, সূর্যদাস সরখেল তার ভাই কৃষ্ণদাস, নিত্যানন্দে দৃঢ় বিশ্বাস প্রেমেরও বিবাস, গৌরী দাস পণ্ডিত যার প্রেমদণ্ড ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নিতে ধরে মহাশক্তি। গৌরীদাস পণ্ডিত ইনি ছিলেন ব্রজের সুবল সখা, কালনা নিকটবর্তী অম্বিকায় এর শ্রীপাঠ। আর প্রেমদণ্ড ভক্তি শাসনের দণ্ডে ঊর্ধ্বে উত্থিত হতে দেখে যেমন দুর্জনেরা পালায়, গৌরীদাস পণ্ডিতের তীব্র ভক্তির প্রভাব দেখেও তা তেমনি ভক্তিহীনেরা দূরে পালিয়ে যেত। কৃষ্ণপ্রেম দিতে নিতে ধরে মহাশক্তি, গৌরীদাস পণ্ডিত যার প্রেমদণ্ড ভক্তি, নিত্যানন্দে সমর্পিল জাতি কুলপতি, শ্রী চৈতন্য নিত্যানন্দ করে প্রাণপতি। পাঁতি অর্থাৎ পঙ্ক্তি, সদ্ব্রাহ্মণের সঙ্গে পঙ্ক্তি ভোজনের সম্মান। নিত্যানন্দ প্রিয়তি পণ্ডিত পুরন্দর, প্রেমার নব মধ্যে ফিরে জৈষ্ণ মন্দর, মন্দর পর্বত যাকে দেবতা অসুরগণ মন্থন দণ্ড করে সমুদ্র মন্থন করেছিল, পুরন্দর পণ্ডিত যেন প্রেম সমুদ্রের মন্থন দণ্ড, অর্থাৎ সর্বক্ষণই প্রেম সমুদ্রে মগ্ন থাকতেন। পরমেশ্বর দাস নিত্যানন্দেই শরণ, কৃষ্ণ ভক্তি পায় তারি যে করে শরণ, জগদীশ পণ্ডিত হয় জগত পাবন, কৃষ্ণ প্রেমামৃত বর্ষে যেন বর্ষা ঘন, বর্ষাকালের মেঘের মতো। নিত্যানন্দ প্রিয় ভিত্র পণ্ডিত ধনঞ্জয়, অত্যন্ত বিরক্ত সদা কৃষ্ণ প্রেমময়, মহেশ পণ্ডিত ব্রজের উদার গোয়াল, ঢক্কা বাদ্যে নিত্য করে প্রেমে মাতোয়াল, নবদ্বীপে পুরুষোত্তম পণ্ডিত মহাশয়, নিত্যানন্দ ধামে যার মোহন মাদ হয়, বলরাম দাস কৃষ্ণ প্রেম রসাম্বাদি, নিত্যানন্দ নামে হয় পরম উন্মাদি, মহাভাগবত যোগনাথ কবি চন্দ্র, তাহার হৃদয়ে নিত্য করে নিত্যানন্দ, রাড়ে জন্ম যার কৃষ্ণ দাস দিজম্বর, শ্রী নিত্যানন্দের অতিহ পরম কিঙ্কর। কালা কৃষ্ণ দাস বড় বৈষ্ণব প্রধান, নিত্যানন্দ চন্দ্রবিনু নাহি জানিয়ান। কালা কৃষ্ণ দাস মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণকালে ইনি সঙ্গী ছিলেন। শ্রী সদা শিব কবিরাজ বড় মহাশয়, শ্রী পুরুষোত্তম দাস তাহার তনয়, আজন্ম নিমগ্ন নিত্যানন্দের চরণে, নিরন্তর বাল্যলীলা করে কৃষ্ণ শনে, তার পুত্র মহাশয় শ্রী কানু ঠাকুর, যার দেহে বহে কৃষ্ণ
প্রেমামৃতপুর শ্রীমহাভাগবত শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ সর্বভাবে শিবে নিত্যানন্দের চরণ আচার্য বৈষ্ণবানন্দ ভক্তি অধিকারী পূর্বে নাম ছিল যার রঘুনাথপুরী। শ্রী বিষ্ণু দাস নন্দন গঙ্গাদাস তিন ভাই পূর্বে যার ঘরে ছিল নিত্যানন্দ গোসাই নিত্যানন্দ ভৃত্য পরমানন্দ উপাধ্যায় শ্রীজীব পণ্ডিত নিত্যানন্দ গুণ গায় পরমানন্দ গুপ্ত কৃষ্ণ ভক্ত মহামতি পূর্বে যার ঘরে নিত্যানন্দের বসতি নারায়ণ কৃষ্ণদাস আর মনোহর দেবানন্দচারী ভাই নিতায় কিঙ্কর বিহারি কৃষ্ণদাস নিত্যানন্দ প্রভু প্রাণ শ্রী নিত্যানন্দ পদবী না নাহি জানে আর বিহারি কৃষ্ণদাস। এই কৃষ্ণদাস সম্ভবত বিহারবাসী। নিকড়ি মুকুন্দ সূর্য মাধব শ্রীধর রামানন্দ প্রসুর জগন্নাথ মহিধর শ্রীমন্ত গোকুলদাস শ্রী হরা হরি হরানন্দ শিবাই নন্দায় অবধূত পরমানন্দ বসন্ত অবনিহোড় গোপাল সনাতন বিষ্ণাই হাজরা কৃষ্ণানন্দ সুলোচন অংসারী সেন রাম চন্দ্র কবিরাজ গোবিন্দ শ্রীরঙ্গ মুকুন্দ তিন কবিরাজ পীতাম্বর মধবাচার্য দাস মনোহর শঙ্কর মুকুন্দ জ্ঞান দাস মনোহর নর্তক গোপাল রাম সম্ভদ্র গৌরাঙ্গ দাস নৃসিংহ চৈতন্য দাস মীন কেতন রামদাস বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন চৈতন্য মঙ্গল জিভ করিল রচন ভাগবত কৃষ্ণ লীলা নীলা দেবদাস বেদব্যাস চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস সর্বশাখা শ্রেষ্ঠ বীরভদ্র গোসাই তার উপশাখা যত অন্তার অন্ত নাই শ্রী বীরভদ্র শ্রীমন নিত্যানন্দ প্রভুর সন্তান ও পয়োধি সাইর অবতার বলে নিত্যানন্দ রূপ স্কন্ধের শাখা সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ অনন্ত নিত্যানন্দ গণ কে কুরু গণন আত্মপবিত্রতা হেতু লিখিল কর কথজন এই সর্বশাখা পূর্ণ পক্ক প্রেম ফলে যার দেখে তারে দিয়া ভাসাইল সকলে অনর্গল প্রেম সভার চেষ্টা অনর্গল প্রেম দিতে কৃষ্ণ দিতে ধরে মহাবল অনর্গল চেষ্টা শ্রীমন মহাপ্রভুর অচিন্ত শক্তির প্রভাবে প্রেম বিতরণে কোনো স্থানে তারা কোনো রকম বাধা বিঘ্নের মুখোমুখি হননি। সংক্ষেপে কহিল এই নিত্যানন্দ গণ তাহার অধীনা পায় সহস্র বদন শ্রীরূপ রঘুনাথ পদে যার আস শ্রী চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলায়াং শ্রীনিত্যানন্দ স্কন্ধ বর্ণনং নাম একাদশ পরিচ্ছেদ। একাদশ পরিচ্ছেদের এখানে সমাপ্তি।